হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ আমরা আপনাদের সাথে রিভিউ করব হুয়াওয়ে নোভা 5 এই আকর্ষণীয় মোবাইল ফোনটি। তাহলে চলুন দেরি না করে আজকের এই রিভিউটি শুরু করা যাক। হুয়াওয়ে নোভা 5-এর ওজন 171 গ্রাম। এর সামনে ও পেছনে রয়েছে গ্লাস বডি এবং চারিদিকে রয়েছে অ্যালুমিনিয়ামের ফ্রেম। এর রয়েছে ও এলইডি সমৃদ্ধ 6.39 ইঞ্চি অর্থাৎ 100.2 সেন্টিমিটার² টাচ স্ক্রিন ডিসপ্লে। এছাড়া এতে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 9.0 পাই। এর চিপ রয়েছে হাই সিলিকন কাইরিন 810 এবং সিপিইউ রয়েছে অক্টাকোর 2x2.27 GHz কর্টেক্স A76 এবং 6x1.88 GHz কর্টেক্স A55। এছাড়া জিপিইউ রয়েছে ম্যালি G52 MP6। হুয়াওয়ে নোভা 5-এর মেইন ক্যামেরা চারটি। প্রথমটি 48 মেগাপিক্সেল, দ্বিতীয়টি 16 মেগাপিক্সেল, তৃতীয়টি মাইক্রো ক্যামেরা সমৃদ্ধ 2 মেগাপিক্সেল এবং সর্বশেষ চতুর্থ ক্যামেরাটি ডেপথ সেন্সর সমৃদ্ধ 2 মেগাপিক্সেল। এছাড়া রয়েছে এলইডি ফ্ল্যাশ, HDR এবং প্যানারোমা মোডের মতো আকর্ষণীয় ফিচার। এর সেকেন্ডারি অর্থাৎ সেলফি ক্যামেরা 32 মেগাপিক্সেল, যেখানে ব্যবহার করা হয়েছে HDR সমৃদ্ধ ফিচার। হুয়াওয়ে নোভা 5 ডিসপ্লের নিচের দিকে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়াও রয়েছে 1 লিরোমিটার গ্রায়ো, প্রক্সিমিটি কম্পাসের মতো আধুনিক অত্যাধুনিক সেন্সর। এতে ব্যাটারি রয়েছে নন রিমুভেবল লিথিয়াম পলিমারের 3500 mAh ব্যাটারি এবং এর সাথে রয়েছে 40 ওয়াটের দ্রুতগতির চার্জার, যা কিনা মাত্র 30 মিনিটসে পূরণ করতে পারে 85% চার্জ। হুয়াওয়ে নোভা 5-এ পাওয়া যাবে ব্ল্যাক, পার্পল এবং গ্রিন এই তিনটি আকর্ষণীয় কালারে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথেই থাকুন। এতক্ষণ সময় ধরে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।